আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র ঈদুল আজহার মোবারকবাদ জানিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করছি। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যে পশু কোরবানি করে থাকি, আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করে নিন, আমিন। আমি জানি আমার অনেক আপুদের আজ মন ভালো নেই, টাইম মতো ফিরতে পারবেন কি না এই ভয়ে বাড়িতেই যাননি। আসলে জীবন যখন যেখানে যেমন, এই কথাটা আমরা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো ততই ভালো থাকবো। মহান সৃষ্টিকর্তা যখন যেটা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, এই বিশ্বাস মনে প্রাণে ধারণ করব এবং যে যেখানে আছি সেখানেই খুশি থাকার চেষ্টা করব। মনকে শক্ত রাখার জন্য মাঝে মাঝে আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে থাকি, আর আপনাদের যেহেতু আপন ভাবি তাই আজ মনের কথা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনাদের ক্ষেত্রে কি হয় আমি জানি না, তবে আমাকে যদি কেউ সান্ত্বনা দেয় আমি মানসিক প্রশান্তি পাই আর সেই সাথে সব কষ্ট ভুলে যাই। গত রাতে বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা এখন একদম ঠান্ডা। আরাম পেয়ে বাবা আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, ডেকে এসেছি কেউই ওঠেনি। আর আমি যেহেতু সকালে উঠি আমার ক্ষুধাটা লেগে যায় একটু তাড়াতাড়ি, এ কারণে আজ নিজের জন্যই খাবার রেডি করছি, আজ একাই খেতে হবে। আপনারা আমার আজকের ভিডিওর কোথাও কিন্তু কোরবানির আয়োজন দেখতে পাবেন না, কারণ এই ভিডিওর শুটিং আগেই করা ছিল, ঠিক সময় মতো আমি এডিটিং করতে পারিনি, এই কারণে ভিডিওটা ছাড়তেও একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, সকালের নাস্তাটা আজ আমি একা একাই করে নিচ্ছি। নূরকে নাস্তা করিয়ে পড়তে বসিয়েছিলাম, ওর পড়া শেষ, এখন লিখছে। ও যতক্ষণ লিখে ততক্ষণ ভাবলাম আমিও কিছু একটা করি, তো নিজের সেলাই কাজ নিয়েই বসেছি। আপনাদের অনেকেরই প্রশ্ন, ছোট্ট একটা সংসার সেখানে আপু এমন কি কাজ করে যে ডেইলি ব্লগ দিতে পারে না? আসলে সংসারে তেমন কোনো কাজ নেই, সেটা কিন্তু আপনি আমি আমরা সবাই জানি। ছোটবেলা থেকে আমার যত শখের কাজ ছিল সংসারে এসে কিন্তু কোনোটাই আমি ছেড়ে দেইনি। সংসারের কাজের পাশাপাশি ওগুলিও কিন্তু কম বেশি আমি করি, মাঝে মাঝে হয়তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আবার অনেক কিছু অজানাই থেকে যায়। তো ওগুলি করতে করতেই কখন যে সময় চলে যায় আমি নিজেও টের পাই না। আমার আপুরা আমাকে জানান তাদের ছোট ছোট বাবুরা নূরের অ্যাক্টিভিটিস ট্রাই করেন, আমার খুব ভালো লাগে। তো নূর যে কালারটা করছে এটা কিন্তু ওর সিলেবাস অনুযায়ী। তো আমার সোনামণিদের জন্য একটা কথা, তোমরাও কালার করো তোমাদের যে সিলেবাসটা আছে সেই অনুযায়ী, অথবা তোমার মামুনি যেটা করতে বলে সেটা করো, ঠিক আছে? বাড়ি থেকে যে একটু আচার নিয়ে এসেছিলাম, ওই আচারে কিন্তু এখনও তেল দেয়া হয়নি, যা একটু দেয়া ছিল ওইটাই ঘুরিয়ে ঘুরিয়ে এতদিন খেয়েছি, আর এখন একদম না দিলেই নয়, তো এর জন্য আজ বের করেছি। একটা প্যানে কিছুটা সরিষার তেল নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছিলাম, এবং চুলাটা বন্ধ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা হওয়ার পরে তার ভেতরে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এভাবে দিলে রসুন আর মরিচ পুড়ে যাবে না, তবে হালকা ভাজা ভাজা হবে আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর আজ যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই আচারটা বানানোর সময় আম্মা কিন্তু একটুও ভিনেগার ব্যবহার করেননি, তারপরও এক দেড় বছর অনায়াসে খাওয়া যায়, একটুও নষ্ট হয় না। রসুন আর শুকনো মরিচ আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে, এ কারণে ভেতরে তো কিছু আছেই সেই সাথে উপর দিয়েও কিছুটা দিয়ে দিয়েছি।
আমাদের প্রতিবেশী ভাবি তাদের বাসার ছাদে একটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছেন, আর তাতে সুন্দর একটা ফুল এসেছে। ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দেই। আজকাল কেন জানি কোথাও ভালো কিছু দেখলেই আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আজ কাবাব বানাবো, এর জন্য ডালটা 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর সেই সাথে মুরগির হাড় ছাড়া বুকের মাংসটা নিয়ে নিয়েছি। যে কাবাবটা বানাবো সেটা কিন্তু গরুর মাংস দিয়েও একইভাবে করে নেওয়া যাবে। প্রথমেই আমি একটা প্যানে 1/2 কাপ মুরগির মাংস, 1/2 কাপ ডাল নিয়েছি, 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, সেই সাথে উঁচু উঁচু 1 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। সাথে স্বাদমতো লবণ এবং কিছু গোটা গরম মশলা দিয়েছি, আর সবশেষে দিয়েছি 2টা শুকনা মরিচ। এবার 2 কাপ পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য চুলা ধরিয়ে দেব। মোটামুটি কম আঁচে ডালটা সেদ্ধ হতে দিয়েছি, আর সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত তেমন কোনো কাজ নেই, এ কারণে এটা ঢেকে দিয়ে দেখে আসি মেয়ে কী করছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর ওরা বাবা আর মেয়ে মিলে বারান্দায় বসে বাবলের উৎসব করছে, দেখে বেশ ভালোই লাগছে। ছোটবেলায় এই ধরনের খেলা আমরা সাবান দিয়ে খেলেছি, আর এখন কিন্তু সব ধরনের মেলাতে এগুলি কিনতে পাওয়া যায়। ডালগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো আমি গোটা গরম মশলাগুলি তুলে ফেলছি। এগুলি সহ বাটা যায়, তবে আমি যেহেতু বেটে করব না, আমি ব্লেন্ড করব, এ কারণে আমি মশলাগুলি আগেই তুলে ফেলছি, কারণ মশলাগুলি যদি সঠিকভাবে ব্লেন্ড না হয় তো মুখে পড়লে খেতে ভালো লাগবে না। ডালটা ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডার জারে তুলে নিয়েছি, আর তার মধ্যে আমার হাতের 1 মুঠ পরিমাণে বেরেস্তা দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি স্বাদ অনুযায়ী, সেই সাথে 1টা ডিম। এখন দিয়েছি 1 টেবিল চামচ কাবাব মশলা, 1/2 চা চামচ লেবুর রস, আর লেবুর রসের টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি, আর সবশেষে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম। সবশেষে আমি 2 টেবিল চামচ টোস্টের গুঁড়া দিয়েছি, এটা কিন্তু প্রথমেই বেশি করে দেওয়া যাবে না, এতে করে কাবাবটা ড্রাই হয়ে যাবে আর ভাজার সময় ফেটে যাবে, আর খেতেও বেশ শুকনা শুকনা মনে হবে। আর আমি ব্লেন্ড করার পর যদি লিকুইড বা ভেজা ভেজা ভাব মনে হয় তাহলে আমি একটু দিয়ে নেব। তো এখন আমি নিজের মনের মতো করে শেপ দিয়ে নিচ্ছি, এর থেকে বড় বড়ও করা যায় আবার ছোটও করা যায়। তো আমি বড় করে দেখেছি, ভেতরটা অত বেশি ভালো লাগে না, আর একদম ছোট করলে সব পুরোপুরি ক্রিস্পি হয়ে যায়, এর জন্য আমি সবসময় মাঝারি মাপেই রাখি। এই তো আমি মোটামুটি বানিয়ে রেডি করে ফেলেছি, এখন অল্প কিছু ভেজে নেব আর বাকিগুলি ডিপে রেখে দেব। ভাজার কাজটা কিন্তু খুবই কম আঁচে করতে হবে, তা না হলে উপরে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। সমস্ত উপকরণ মোটামুটি ঠিক ছিল, এ কারণে মাশাল্লাহ কাবাবগুলি একটুও ফাটেনি। আর এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালার অবস্থায় আমি তুলে নেব, কারণ এগুলির ভেতর একটু গরম থাকে, তুলে নেওয়ার 2-3 মিনিট পর আর একটু লালচে হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কাবাবটা কত সুন্দর হয়েছে। সামনে তো সবার বাসায় কম বেশি মাংস থাকবে, তো আপনারা চাইলে এটা গরুর মাংস দিয়েও ট্রাই করতে পারেন। এদিকে 1টা 1টা কমতে শুরু করেছে, তো পুরোটা শেষ হয়ে যাওয়ার আগেই আমি আপনাদের একটা ভেঙে দেখাই। খুব বেশি ড্রাইও না, খুব বেশি সফটও না, একদম যেভাবে কাবাব হওয়া দরকার ঠিক সেভাবেই হয়েছে। আমি 20 মিনিটের জন্য বাকি কাবাবগুলিকে ডিপে রেখেছিলাম, মোটামুটি একটু শক্ত হয়ে যাওয়ার পর এখন নামিয়ে আর একটা বক্সে রেখে দিচ্ছি। এভাবে রেখে দিলে কিন্তু 1-1.5 মাস পর্যন্ত অনায়াসে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না, তবে ভাজার সময় সাথে সাথে বের করে ভেজে ফেলতে হবে আর খুব কম আঁচে ভাজতে হবে।
চারপাশের ভিউ দেখেই বুঝতে পারছেন আমরা নদীর পাড়ে বেড়াতে এসেছি। আমরা আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক বেশি লাকি। আমাদের বাসার এক পাশে চা বাগান, পাহাড়, আবার অন্য পাশে নদী। একটু হাঁটার পথে বা একটু রিক্সায় উঠলেই কিন্তু আমরা এইসব জায়গায় আসতে পারি, আর সেফটি ইস্যু তেমন একটা নেই। তো আপনারা নিশ্চিন্তে পরিবেশটা উপভোগ করুন। আমার ছোট মেয়েটাও কিন্তু নদীর পাড়ে এসে একদম ভাবুক হয়ে গেছে। আমরা ফুল ফ্যামিলি নৌকা ভ্রমণটা খুব এনজয় করি, তো যখনই সময় সুযোগ পাই এখানে চলে আসি। আর আমার মেয়ের আনন্দ দেখে বুঝতেই পারছেন আমাদের দিনটা কত ভালো যাচ্ছে। এটা একটা পাওয়ার প্ল্যান্টের কুলিং টাওয়ার, খুব কাছ থেকে যাচ্ছিলাম বলে ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দেই। গত বছর এই পাওয়ার প্ল্যান্টটাতে আগুন ধরে গিয়েছিল, আর তখন আমরা সিলেটবাসী প্রায় 2-3 দিন অন্ধকারে ছিলাম। এখান থেকে যাওয়ার সময় ওই দিনগুলির কথা খুব মনে পড়ে। নদীর উপর থেকে যেমন বিদ্যুতের তার গিয়েছে, তেমনি পানির নিচ থেকেও কিন্তু 33,000 ভোল্টের সাবমেরিন কেবল গিয়েছে। তো জায়গাটা কিন্তু অনেক বেশি বিপজ্জনক। এই জায়গাটা দিয়ে যখন নৌকা যায় তখন কিন্তু আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় আমি আমার নিজের গ্রামেই আছি। আমাদের এই দেশকে আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দরতম জায়গা মনে হয়, যেখানে আমি অবাধ বিচরণ করতে পারি। তাই ভালোবাসি আমার এই সোনার বাংলাকে, আর সেই সাথে ভালোবাসি এই বাংলার মানুষকে। আপনাদের সবার সুন্দর দিন কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।